গাইস আসসালামু আলাইকুম আমি সাব্বির আহমেদ এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাংলাদেশে কিছুদিন ধরে একটা গান ভাইরাল হইছে যে গানটার নাম হচ্ছে মানিকে মানিকে এই ধরনের কিছু একটা হবে এই গানটা শোনার পরে সবারই রিয়াকশন একটাই গানটা তো ভালোই লাগলো কিন্তু কিছু তো বুঝলাম না টু বি অনেস্ট এই গানটা আমারও অনেক ভালো লাগছে বাট এই গানের কিছুই আমিও আগা গোড়া কিছুই বুঝি নাই বাট ভালো লাগছে এই গানটা বাংলাদেশে ভাইরাল হওয়ার কিছুদিনের মধ্যে এই গানটাকে কভার করলো হিরো আলো মা ইতে লাগাম দিও তো না হিরু প্রেমিকে পাটেলে না লুয়ানারি মনহারি টুকুমালি না মাথামা কানের গুষ্টি মেরে দিস কতক্ষণ পর্যন্ত এটা অরিজিনাল ছিল তারপরে যখন এই গানটাকে সবাই কভার করা শুরু করলো তারপরে এই গানের হোগা মারা শুরু হয়ে গেল নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস মানিকে মাগে হিতে মুদিয়ে নুরা হে গুম ইয়াবি আবলে বে মিলিয়ে নুম্বে নাগে মাগে নেনি ভাই রে ভাই এই হিরো আলম ভাষণ শোনার পর আমার অবস্থা শেষ যায় না এল গেলো পুরায়া পাতি যাইনি বিয়া কি হবে আর কান্দিয়া কি ভাই এগুলা কি শুরু করলি তুই একটা মানুষ গাঁজা খেয়েও তো এরকম ভাবে গান গায় না এ তোমার টেলিফোন বলো তুমি বাবু খাইছো আমি মনে করি কেউ যদি সুইসাইড করতে চায় তাহলে এই হিরো আলমের গানই যথেষ্ট কেউ যদি ইয়ারফোন লাগিয়ে ওর গান 5 মিনিট শুনে 5 মিনিট না 2 মিনিট যদি শুনে সে এমনি মারা যাবে লাপায়া তেরে থাম এই নিধু বনে আসপাসাগা খেলবো রে সাম এই গানটা যে এডিট করছে তার ধৈর্য আছে বলতে হবে কারণ এই গানটা যখন আমি ফার্স্ট টাইম শুনি তখনই আমার অবস্থা খারাপ তার মধ্যে এখন আবার ভিডিও বানানোর সময় শুনতেছি আমার তো জীবন বাড়া যাইতেছে ভাই আমার অবস্থা খারাপ তাইলে যে এডিট করছে তার অবস্থা কি হয়েছে একবার চিন্তা করেন তো কোন বাবুর কথা বলতেছে চলুন আপনাদেরকে সেই বাবুকে একটু দেখায় নিয়ে আসি আমি বাজাইগা না বড় দাও নোংরা আমি বার করে দেবো ভাই এই গান শুনে আমার মইরা যাইতে